হাই বন্ধুরা সবাই কেমন আছেন ঈদ আর সবাইকে ঈদের শুভেচ্ছা আজ ঈদের দিন খুশির দিন আনন্দের দিন এক মাস সিয়াম সাধনার পর আজ এই খুশির দিন আনন্দের দিন আমাদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এই দিনে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে হয় সবাই আনন্দে ব্যস্ত থাকে আজকে ঈদুল ফিতর আমেজটা একটু অন্যরকম যদিও মাঝে রাতে হঠাৎ করে ঘোষণা করা হয়েছে আজিত তবু কিন্তু আনন্দের কমতি নেই তবে ঈদের আনন্দটা তো আরও বেশি হতো যদি সন্ধ্যায় চাঁদ দেখা যেত এবং আমরা সবাই গেয়ে উঠতাম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সে গানটি শুনলে সবার ভিতরে একটি অন্যরকম আমেজ চলে আসে সবার ভিতরে একটা খুশির আমেজ চলে আসে ঈদির ভাব চলে আসে সবাই খুশি নিয়ে আনন্দ নিয়ে বেঁচে থাক মানে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় যাই হোক আজ ঈদের দিন ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাচ্চার ছাদে আজ সারাটা দিন প্রায় বৃষ্টি ছিল বিশেষ করে আমার মন খারাপ হচ্ছিল শিশু কিশোরদের জন্য যারা ঈদের আমেজটাকে ঈদের আনন্দটাকে পুরোপুরি উপভোগ করতে পারেনি কারণ বৃষ্টিতে সবাই গড়বন্দি বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বেরোতে পারেনি ঈদের জামাত আদায় করার পর পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশের অব হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন ঈদ বউ সবাইকে ঈদের শুভেচ্ছা আজ ঈদের দিন খুশির দিন আনন্দের দিন এক মাস সিয়াম সাধনার পর আজ এই খুশির দিন আনন্দের দিন আমাদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এই দিনে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে হয় সবাই আনন্দে ব্যস্ত থাকে আজকে ঈদুল ফিতর আমেজটা একটু অন্যরকম যদিও মাঝে রাতে হঠাৎ করে ঘোষণা করা হয়েছে আজ ঈদ তবুও কিন্তু আনন্দের কমতি নেই তবে ঈদের আনন্দটা তো আরও বেশি হতো যদি সন্ধ্যায় চাঁদ দেখা যেত এবং আমরা সবাই গেয়ে উঠতাম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সে গানটি শুনলে সবার ভিতরে একটি অন্যরকম আমেজ চলে আসে সবার ভিতরে একটা খুশির আমেজ চলে আসে ঈদ ভাব চলে আসে সবাই খুশি নিয়ে আনন্দ নিয়ে বেঁচে থাক মানে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় যাই হোক আজ ঈদের দিন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাচ্চার ছাদে আজ সারাটা দিন প্রায় বৃষ্টি ছিল বিশেষ করে আমার মন খারাপ হচ্ছিল শিশু কিশোদের জন্য যারা ঈদের আমেজটাকে ঈদের আনন্দটাকে পুরোপুরি উপভোগ করতে পারেনি কারণ বৃষ্টিতে সবাই গড়বন্দি বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বেরোতে পারেনি ঈদের জামাত আদায় করার পরপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশের অব যেটা বলছিলাম আজ ঈদের দিন ঈদ সবার জন্য সমান সবার জন্য আনন্দের সবার জন্য উৎসবের ঈদ আমাদের জন্য অনেকটাই আনন্দ নিয়ে আসে সারা মাস সিএম সাধনার পর একটি দিন খুশির দিন মূলত তিনটা দিন থাকে ঈদের ঈদের দিন এবং ঈদের পরের দুই দিন আনন্দ উদযাপনের জন্য এটা আমাদের ধর্মীয় একটি বড়ো উৎসব আমরা ঈদ উদযাপন করে থাকি কিন্তু সবার মনে কি সমানভাবে ঈদ আসে সবাই কি সমানভাবে ঈদ উদযাপন করতে পারে যেমন আজ অনেকে রঙিন জামা পরছেন দামি জামা পরছেন ঘুরে বেড়াচ্ছেন আবার অনেকে হয়তো জামা কাপড় পরতে পারেননি কিনতে পারেননি তাদের সে সামর্থ্য হয়নি সে সামর্থ্য তাদের পরিবারের সে সামর্থ্য হয়নি কেনার ক্ষমতা হয়নি তারা মন খারাপ করে কান্নাকাটি করে বাসায় বসে আছেন তবে আমার আমি যতটুকু জানি এবার অনেকে অনেকে অনেকেই এ এরকম যারা দরিদ্র আছেন যাদের টাকা নেয় পয়সা নেই যারা ঈদের জামা কাপড় কিনতে পারছেন না তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন এবং এদের জাকাতের একটা ব্যাপার থাকে জাকাত সেটা সেটাও পর্যাপ্ত পরিমাণে সবাই দেওয়ার চেষ্টা করছেন তবুও কিছু না কিছু তো থেকেই যায় অপূর্ণতা থেকে যায় সব কিছুর পরেও ঈদ আমাদের জন্য আনন্দ নিয়ে আসে আমাদের জন্য খুশি নিয়ে আসে আজ ঈদের দিনটা আরও আনন্দময় হতো যদি আজকে একটি রোদ উজ্জ্বল আকাশ থাকতো রোদ উজ্জ্বল পরিবেশ থাকতো ঈদের আনন্দটা আরও সুন্দর হতো আজ আকাশ মেঘাচ্ছন্ন যেটা বলছিলাম আদি ঈদের দিন ঈদ সবার জন্য সমান সবার জন্য আনন্দের সবার জন্য উৎসবের ঈদ আমাদের জন্য অনেকটাই আনন্দ নিয়ে আসে সারা মাস সিএম সাধনার পর একটি দিন খুশির দিন মূলত তিনটা দিন থাকে ঈদের ঈদের দিন এবং ঈদের পরের দুই দিন আনন্দ উদযাপনের জন্য এটা আমাদের ধর্মীয় একটি বড়ো উৎসব আমরা ঈদ উদযাপন করে থাকি কিন্তু সবার মনে কি সমানভাবে ঈদ আসে সবাই কি সমানভাবে ঈদ উদযাপন করতে পারে যেমন আজ অনেকে রঙিন জামা পরছেন দামি জামা পরছেন ঘুরে বেড়াচ্ছেন আবার অনেকে হয়তো জামা কাপড় পরতে পারেননি কিনতে পারেন তাদের সে সামর্থ্য হয়নি সে সামর্থ্য তাদের পরিবারের সেই সামর্থ্য হয়নি কেনার ক্ষমতা হয়নি তারা মন খারাপ করে কান্নাকাটি করে বাসায় বসে আছেন তবে আমার আমার আমি যতটুকু জানি এবার অনেকে অনেকে অনেকেই এরকম যারা দরিদ্র আছেন যাদের টাকা নেই পয়সা নেই যারা ঈদের জামাকাপড় কিনতে পারছেন না তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন এবং এদের জাকাতের একটা ব্যাপার থাকে জাকাত সেটা সেটাও পর্যাপ্ত পরিমাণে সবাই দেওয়ার চেষ্টা করছেন তবুও কিছু না কিছু তো থেকেই যায় অপূর্ণতা থেকে যায় সব কিছুর পরেও ঈদ আমাদের জন্য আনন্দ নিয়ে আসে আমাদের জন্য খুশি নিয়ে আসে আজ ঈদের দিনটা আরও আনন্দময় হতো যদি আজকে একটি রোদ উজ্জ্বল আকাশ থাকতো রোদ উজ্জ্বল পরিবেশ থাকতো ঈদের আনন্দটা আরও সুন্দর হতো আজ আকাশ মেঘাচ্ছন্ন ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পরও এই শেষ বিকেলে কিছুটা বৃষ্টি পড়ে গেছে বৃষ্টি বৃষ্টি থেমে গেছে সেই সময় আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের বাড়ির ছাদের উপরে সেখান থেকে ভিডিও করার জন্য আপনাদের জানানোর জন্য ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনারা সবাই ভালো করে ঈদ করুন আনন্দ করুন খুশি করুন সবার সাথে ঈদের আনন্দ ছড়িয়ে দিন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এবং চেষ্টা করুন সবার মাঝে আপনাদের এই ঈদটা আরও ছড়িয়ে দিতে আরও আনন্দময় করে দিতে এবং সবার জন্য ঈদের শুভেচ্ছা ঈদের দোয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনা করুন